আমি প্রিভিয়াস ভিডিও ভিডিওতে আমি বলেছিলাম যে চারশো পঞ্চাশ গ্রাম অ্যাপ্রক্স আমার কার্ব ছিল কার্ব ডেইলি এবং টু গ্রাম প্রোটিন ছিল সো আমি তো এক জাম্পে ওই জায়গায় যেতে পারবো না সো আমি যেটা করতেছি যে অ্যারাউন্ড টু গ্রাম কার্বস এখন আর আমার ওয়ান গ্রাম প্রোটিন এবং অ্যারাউন্ড ফিফটি গ্রাম ফ্যাট আমার প্ল্যান এখন আছে সো এখান দিয়ে আমি আস্তে 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 বিল্ড আপ করবো এবং যেহেতু রোজার সময় ফুড কম খাওয়া হয়েছে এবং রোজার পরে একটা গ্যাপ গেছে আমার

এর পাশাপাশি আমার ট্রেনিং এ যেটা আমি করতেছি যে স্লোলি ইন্টেনসিটি অ্যাড করতেছি কারণ ঈদের সময় যে ব্রেকটা গেছে প্লাস রোজার লাস্টের দিক থেকে আমার স্ট্রেন্থ ড্রপ করা শুরু করছে ডিউ টু ডিহাইড্রেশন অনেকদিন রোজা রাখার কারণে সো ওইটাও এখন আস্তে আস্তে আবার আমি ব্যাক করার চেষ্টা করতেছি সো তাই উইক ওয়ানে আমি জাস্ট দুই দিন ট্রেনিং করছি একদিন শোল্ডার একদিন ব্যাক এরপর আমার বডি আর নিতে পারতেছে না আমি গতকালকে অলরেডি ব্রেক দিয়েছি কারণ গতকালকে আমার সারা গায়ে ব্যথায় জ্বর জ্বর ফিল করতেছিলাম বিকজ অফ ট্রেনিং সো জাস্ট মিডিয়াম আমার এখন এখন নিতে না আমি যেটা করবো স্লোলি আমার ট্রেনিং ইন্টেনসিটি বিল্ড আপ করবো এবং আস্তে আস্তে আমি আমার ফুড ব্যাক করবো কারণ ফুড হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস ফুড এবং ট্রেনিং দুইটাই ইম্পর্টেন্ট বাট ফুডটা ইম্পর্টেন্ট এইখানে বলতেছি যে আমি যদি ওই পরিমাণ ক্যালোরি আমার ব্যাক না করতে পারি তো আমার বডি ওয়েট কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে পিক আপ করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে সো আপনারাও যারা প্ল্যানে ব্যাক করতেছেন স্লোলি আস্তে আস্তে করে বিল্ড আপ করবেন হুট করে চেষ্টা করবেন না যে আমি এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমি যে ওয়েট লস করছি ওয়েট গুলো আমার ফিরে আসছে আমার মাসা হারা গেছে শুকায় গেছে এই জিনিসটা কিন্তু একদিনে আসবে না স্লোলি আপনাকে এটা বিল্ড আপ করতে হবে সো আজকে থেকে আমি শুরু করলাম আমার ডে ইন এ লাইফ ব্লগ তো আপনারা জানাবেন এবং আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন তো লেট গেট স্টার্টেড সো এখন আমি নিব হচ্ছে আমার মিল ওয়ান সো মিল এ আমার থাকবে ওটস সিক্সটি গ্রাম ওটস এবং এর সাথে আমি নিতেছি ওয়েব প্রোটিন ওয়ে প্রোটিন সো বেসিক্যালি আমি এখন ওয়েব প্রোটিন আইসোলেটটা নিচ্ছি না ওয়ে প্রোটিন কনসেনট্রেটার নিচ্ছি এবং আমি যে কনসেনট্রেটার নিচ্ছি কনসেনট্রেটার হাইয়েস্ট গ্রেড এবং আমার আলো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না ব্লোটিং এর কারণ ইটস এ রিয়েলি গুড কোয়ালিটি সো কোয়ালিটি ব্র্যান্ডের জিনিস ইউজ করাটা সবচেয়ে বড়ো একটা ফ্যাক্ট যদি আপনি ভালো রেজাল্ট চান গাটে কোনো ইস্যু না চান সো এই হচ্ছে আমার মিল ওয়ান কারণ আমি এখন মিল ওয়ানে আমি এগটা অ্যাড করতেছি না আমি স্লোলি আমার এগ অ্যাড করবো কারণ আমি আপনাদের আপনাদেরকে আগেই বলছি যে প্রোটিন আমি আস্তে আস্তে করে বাড়াবো সো প্রথম মিল আমার ওয়ে ওটস ওটসের শেক সো শেক রেডি

উট ডান মোটামুটি আজকে ট্রাই করলাম যে ম্যাক্সিমাম লোড দেওয়ার যতটুকু সম্ভব ওয়ান উইক ব্রেকের পরে ট্রেনিং শুরু করলাম আবার যেটা হইতেছে যে আমার রাইট নিয়ে জয়েন্টটা আমি একটু পেইন ফিল করতেছি মেবি মেবি লোয়ার ব্যাক স্টিফের জন্য হইতে পারে অথবা কোমর টাইট হয়ে গেছে বিশের জন্য হইতে পারে বাট আমি এটা ফিক্সড পারফরমেন্স চলে এই উইকে সো লেগস ওয়ার্কআউট শেষ এখন আমি পোস্ট ওয়ার্কআউট প্রোটিন শেখ খাবো দেন আমার এরপরে আরও দুটা মিল বাকি আছে কারণ আমি দুই মিল খেয়ে ওয়ার্কআউট করছি আজকে অনেক লেট হয়ে গেছে ওয়ার্কআউটে বাট সামটাইমস আমরা একটু আড্ডা দিয়ে একটু ওয়ার্কআউট করি এটাও একটা মাইন্ড রিফ্রেশ হয়ে যায় আমাদের সো এই তো আমার লেগস ওয়ার্কআউট ছিল টিল দেন